আমার এখানে রেকর্ড শুরু হয়েছে, সব জায়গায় হচ্ছে, আমি আরো কয়েকজনকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর নেট ভালো কার? স্যার আমি আছি, আমি আছি, আমি আছি। আচ্ছা আরিফ সাহেব, আপনাকে দিছি তো, দেখেন তো। হ্যাঁ স্যার, আমি এটার উপর ভরসা না করে আমি ডাইরেক্ট রেকর্ডিং, আমার মাস্টার রেকর্ডিং দিয়ে রেকর্ড করছি। আচ্ছা ঠিক আছে, ওকে, সেটাই ভালো। যাই হোক, এই রেকর্ডিং স্টার্ট করতে করতেই 10 মিনিট চলে গেছে, চলুক। ওকে, তো যেটা প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে ভার্টেক্স আমি মুভ করতেছি, আপনি মুভ করতেছেন, কিন্তু হচ্ছে মানে একটু ভিন্ন ভিন্ন হচ্ছে আর কি। আমারটা ভেঙে যাচ্ছে, মানে ভেঙে রিদমটা যাচ্ছে। নিয়ে নাম। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এগুলো কখন হইতে পারে দেখি। ভার্টেক্স ম্যাপ দিলে, ভার্টেক্স ম্যাপটা তো প্রবলেম বুঝি নাই, মানে ভার্টেক্স যখন আমি স্ন্যাপ করি, ভার্টেক্সটা ঠিক মতো স্ন্যাপ করে না, স্ন্যাপ করে না, ভালো করে করতে পারেন না আপনি। এই প্রসেসটা আরো করে দেখেন। শুধু ভার্টেক্স না, যে কোনো কিছুই আর কি, আমি যেটা করতেছি, সরি, সে আমার কাছে মনে হচ্ছে, আচ্ছা এই লাইনটা একটু নিচের দিকে নামায় নিয়ে আসি, এটা একটু নিচের দিকে নামায় নিয়ে আসলাম। আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো, মানে প্রবলেম হচ্ছে না তো? আচ্ছা, তো আমি এই যে ভার্টেক্স ধরলাম, আমি চাচ্ছি ভার্টেক্সটাকে নিচে নামাবো এবং সেটা অ্যালাইন হবে কার, এটার। তো কি করব, দেখেন ভার্টেক্স সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে কি বোর্ড থেকে ভি হোল্ড করলাম, তখন কি হয়ে গেল, এই জায়গাটা রাউন্ডেড একটা শেপে দেখাচ্ছে। ওকে, এইবার আমি যদি ড্র্যাগ করি তাহলে হচ্ছে ও ভার্টেক্স স্ন্যাপ করবে। এখন এই যে ও স্ন্যাপ করতেছে, নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক না? সো এই স্ন্যাপ যেদিকে ইচ্ছা নামুক নামুক, আমি এই আমার মাউসটাকে এই স্ন্যাপ করা অবস্থায় হোভার করে নিয়ে যাব কোথায়, যেই ভার্টেক্স এর সাথে আমি স্ন্যাপ করতেছি সেই ভার্টেক্স এর লাইনটাতে বা সেই লেভেলটাতে। এই যে আমি এটার উপর মাউস নিয়ে আসার কারণে এটা কি এখন এই ফেসটাকে স্ন্যাপ করতেছে, বুঝে আসছে? এখন কি স্যার ভি প্রেস করা আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ ভি ধরে রাখবো ততক্ষণ কি আমার এটা রাউন্ডেড দেখাবে, ভি ছেড়ে দিলে এটা স্কোয়ার দেখাবে। আবার টার্গেট ভার্টেক্স এর উপরে রেখে যখন আমি ছেড়ে দিচ্ছি তখন তো আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে, রাইট? মাউস ছেড়ে দিতে হবে, ভি ছাড়তে হবে না, ছাড়বেন হচ্ছে মাউস, ভি ছাড়বেন না। আবার দেখাচ্ছি, ভি ধরে রাখছি, টার্গেট ভার্টেক্স ক্লিক করছি, দেন হচ্ছে সরি টার্গেট ভার্টেক্স ক্লিক করেছি, তারপরে যেই দিকে নিচে নামবে সেই দিকে আমি এই যে সেই অ্যারোতে ক্লিক করে এখন হচ্ছে আমি টার্গেট দেখিয়ে দিচ্ছি, এই যে টার্গেট, বুঝে আসছে? এই হচ্ছে বিষয়। তাহলে আমি মনে হয় যেটা আবার সিলেক্ট করলাম, মাউসটা আগে ছাড়তেছিলাম, ভি মানে সরি ধরলাম, ভিটা মনে, হ্যাঁ অ্যারোতে ক্লিক করলাম, দেন যেটার সাথে আমি টার্গেট করতে চাচ্ছি সেটার উপরে নিয়ে ছেড়ে দিলাম, এই হচ্ছে বিষয়, বুঝে আসছে? তো এই প্রসেসে হচ্ছে আমরা ভার্টেক্স গুলোকে স্ন্যাপ করতে পারি। আমাদের আসলে অনেক কাজ বাকি, আমরা চলে যাচ্ছি। আজকেও শেষ হবে না, বুঝা যাচ্ছে। মডেল টু ওপেন, ডোন্ট সেভ, প্রোরেফ, আচ্ছা। তো এইবার হচ্ছে আমরা গতকালকে তো এতটুকু করলাম, এই পর্যন্ত তো করলাম, এবার হচ্ছে আজকে তারপর থেকে আর কি মেইনলি যা করেছি করেছি। আচ্ছা, তো এগুলো হয়ে, হ্যাঁ বলেন স্যার। ওই 17-তে ক্রিজ হচ্ছিল না স্যার? 17-তে ক্রিজ হচ্ছিল না, ক্রিজ হবে, 17 হোক 18 হোক বা এর আগের ভার্সন হোক, ক্রিজ হবে। ক্রিজ কিভাবে করে, এই সিলেক্ট করতে হবে, নেট করি তো ক্রিজ মেটানো হইছে। এই দেখেন, এটা দেখাই, এই যে এইভাবে থ্রি প্রেস করলাম, এটা কিন্তু চ্যাপ্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কি করতেছি, এই যে যে এজ ধরে আমি ক্রিজ করতে চাই সে এজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্রিজ বাটনে ক্লিক করে দেন ড্র্যাগ, তখন হচ্ছে কি ক্রিজ হবে, এই যে ক্রিজ হয়ে গেল। থাকা লাগবে, হ্যাঁ হ্যাঁ এজ ফ্লো থাকা লাগবে, হ্যাঁ সিঙ্গেল এজে ক্রিজ হবে না, হবে
সেটাও হবে এই যে সিঙ্গেল এজ স্যার মিডল মাউস ধরে ড্র্যাগ করতে হবে মিডল মাউসের ড্র্যাগ ক্রিজ বাটন ক্লিক কে বললো এটা মিডল মাউসের কথা আমি নূরে আলম ও আচ্ছা আচ্ছা আমি ভাবলাম হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করছে যে উনি আবার চলে আসছে নাকি সো এই যে এভাবে করতে পারি আমরা যাই হোক ওকে তো আমরা হচ্ছে এই নিচের অংশটা এটাই খালি বাকি এটাই করে নিচ্ছি তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে যাবে এখন এই কাজটা কাজ শেষ হচ্ছে এটা ইউবি করে দেখাইতে হবে কোনটার ইউবি আরে আগে এতটুকু করেন তো আবার আমি বলতেছি যেহেতু এখানে তিনটা স্ট্যান্ড সো আমি যাই করি না কেন সেটা যাতে তিন দিয়ে ভাগ দেওয়া যায় থ্রি দিয়ে ডিভাইড দেওয়া যায় ওকে এই হচ্ছে বিষয় স্যার একটু দয়া করে সবাই মিউট করে দেন স্যার তাহলে তো আমিও মিউট হয়ে যাব এত সমস্যা আচ্ছা মিটিং এর পরে আছেন স্যার হ্যাঁ রাজন সাহেব ফোন রাখেন রাজন ভাই সিঙ্গেল সিঙ্গেল বন্ধ যা করতে তাই করতে স্যার রাজন ভাই আপনি নিজে একটু মিউট করে নিয়ে তারপরে ফোনে কথা কোন তাইলেই তো হয়ে যায় হ্যাঁ সবাই সবার ভাই মিউট করে তারপরে কাজ করেন কারণ প্রত্যেককে তো এরকম ধরে ধরে মিউট করা যাবে না স্যার আমার মনে হয় সবাই মিউট করে রাখা বেটার যখন যার প্রয়োজন আনমিউট করে কথা বলে আবার হ্যাঁ তাই তো করতে আসি আর তাই করা উচিত হ্যাঁ সেটাই উচিত আচ্ছা টি প্রেস করলাম দেন হচ্ছে এখানে এসে আবার বলতেছি যাই করি না কেন আমি সেটা যাতে তিন দিয়ে ভাগ দেওয়া যায় মানে এখন যে রাউন্ড শেপটা নিলাম সেটা যেহেতু তিনটা লাইন আমার এখান থেকে বের হবে সো যাই করি না কেন সেটা যাতে তিন দিয়ে ভাগ দেওয়া যায় আচ্ছা আমির হামজা উনি কল দিয়েছেন হ্যালো দেখেন আপনাদের গ্রুপে একটা মিটিং আইডি দেওয়া হয়েছে ওই ওইটাতে দিয়েছেন আপনি যে আচ্ছা অ্যাকসেপ্ট করতেছি করতেছি অ্যাকসেপ্ট আমির হামজা ওকে ওকে ঠিক আছে এই সময় সময় তো তাহলে এটাকে হচ্ছে আমরা 3 দিয়ে ভাগ দেওয়া যায় এরকম একটা সংখ্যা নিব এখন সেটা 3 দিয়ে ভাগ দেওয়া যায় কি হতে পারে যেমন 9 হতে পারে যদি আমি একদম কম করে চিন্তা করি অথবা আরেকটু বাড়ায়া যদি চিন্তা করি তাহলে সেটা কি হতে পারে 12 হতে পারে 3 4 12 যদি আমি আরেকটু মানে বেশি করে চিন্তা করি তাহলে হচ্ছে কি 15 হতে পারে এরকম সংখ্যাগুলো হতে পারে সো আমি আপাতত কমায় চিন্তা করলাম 15 দিলাম 15 15 দিয়ে দিলাম দেন একটু ছোট করলাম এটাকে এদিক থেকে দেখি এটা আসলে কি অবস্থা আমার এই অবজেক্টটাকে টোটালটাকে ধরলাম ধরে হচ্ছে এটাকে উপরে উঠায় নিয়ে আসলাম এই বেস পর্যন্ত থাকবে এন্ড নিচের থেকে এই অংশটুকু ভার্টেক্স গুলো ধরতেছি ধরে এই ভার্টেক্সের লাইনটাকেও এই বেস পর্যন্ত উঠায় নিয়ে আসলাম এরপরে হচ্ছে জিনিসটাকে বড় করে দিচ্ছি সো এই হচ্ছে এটার বড় করার পরে এই দাঁড়ালো সো যাই করি না কেন সেটা শেপটা মেইনলি প্লাস্টিকে দাঁড়াবে হচ্ছে এরকম একটা অবস্থায় ওকে তারপরে হচ্ছে আমি এই বরাবর একটা এজ দিলাম ভার্টেক্স মোডে আসতেছি ভার্টেক্স ধরতেছি এই সবগুলো ধরলাম এই টোটালটাকে ধরে একটু ছোট করে নিয়ে আসলাম এরপরে হচ্ছে এখানে আর একটা এজ দিতে পারি আমরা এন্ড নিচের অংশটা মনে হয় আরেকটু ছোট হওয়া উচিত মনে হচ্ছে তো সেই হিসাবে নিচের অংশটা একটু ছোট করলাম একটা রাউন্ডের একটা হালকা শেপ চলে আসলো ওকে এরপরে লাইনটা যেই বরাবর কেটে যাবে ওই বরাবর হচ্ছে আমি আরেকটা লাইন দিয়ে নিলাম ভার্টেক্স কি বলে এইজের একটা লাইন এইজ ফ্লো
এটাকে আরেকটু ইয়া করলাম, ঠিক আছে, নিচের পার্টটুকু নিয়ে পরে কাজ করতেছি। আমরা একদম ফ্রন্ট থেকে এটার কাজটা করতেছি, হ্যাঁ, এক সাইডের কাজটা করব। আমি একটু গুনে নিচ্ছি যে টোটাল কত আছে এখানে। পাঁচটা থাকবে এখান থেকে, না 15 নিছি না, ঠিক এই যে এই জায়গা থেকে কাজটা করতে হবে, 1 2 3 4 5, এই পাঁচটা ইস থাকবে। তো আমি এখান থেকে এটা ধরলাম, ডিলেট দিয়ে দিলাম, এখানে দিক থেকে এটা ধরে ডিলেট, এই ভিতরে ফেসও ফেলে দিলাম, এগুলো ধরে ফেলে দিচ্ছি। এই ফেস ফেলে দিলাম। তো এই পাঁচটাকেই যদি আমি হচ্ছে কি রোটেট করি, তাহলে কিন্তু আবার ওই আগে যে তিনটা ইয়া ছিল ওরকম একটা অবস্থায় চলে আসবে এটা। ওকে, এন্ড এই টোটাল জিনিসটাকে আমি যদি একটু ফ্রন্টের দিকে ঘুরিয়ে নিয়ে আসি আমার মনে হয় ভালো হবে। সো এটাকে রোটেট করে দিচ্ছি, কত ডিগ্রি বলেন তো? রোটেট হবে হচ্ছে ওয়াই এক্সিসে 180 ডিগ্রি এটাকে রোটেট করে দিলাম। এদিকে এসে হচ্ছে মডিফাই থেকে ফ্রিজ ট্রান্সফরমেশন করে নিচ্ছি, এখানে আর ট্রান্সফরমেশন কোনো ভ্যালু যাতে না থাকে। এই এবার আমার কাজ এই শেপটা দিয়ে ওরকম একটা কিছু দাঁড়া করানো। তো এটা করার জন্য আমি যে ট্রিক্সটা ইউজ করব সেটা হচ্ছে ডুপ্লিকেট স্পেশাল। কি করব? ডুপ্লিকেট স্পেশাল। তো অবজেক্ট সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে আমরা আসতেছি এডিট, তারপর হচ্ছে ডুপ্লিকেট স্পেশালের চেকার বক্সে ক্লিক করলাম, অ্যান্ড সরি ডুপ্লিকেট স্পেশাল হলো না কেন, এডিট ডুপ্লিকেট স্পেশাল, আচ্ছা প্যারেন্ট দেওয়া আছে, আমরা এটাকে আনচেক করে দিলাম, এখানে ইনস্ট্যান্স দিলাম বা এটাকে ধরে রিসেট দিয়ে নিচ্ছি, তারপর ইনস্ট্যান্স দিলাম, রোটেশনে এখানে এসে আমরা দিয়ে দিচ্ছি হলো এক্স, এটা হচ্ছে ওয়াই, ওয়াই দিয়ে দিচ্ছি হচ্ছে কত, 120 ডিগ্রি। যদি 360 কে 3 ভাগ করি কত হয়? 120, 120 ডিগ্রি পর পর হবে, এন্ড এখানে হবে কত আপনার, তিনটা না দুইটা, দুইটা, হ্যাঁ একটা তো আছে, হ্যাঁ দুইটা হবে, দুইটা। তারপরে হচ্ছে যদি অ্যাপ্লাই এ ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি 120 ডিগ্রি পর পর এখানে হচ্ছে কি বসে গেছে। ওকে, এই একটু গ্যাপ এটা থাকতেই পারে, এটা আমরা পরে ঠিকঠাক করে নিতে পারবো, সমস্যা নাই। তাহলে এখন যে লাভটা হবে সেটা হচ্ছে আমি যখন এইটার এই ভার্টেক্সটা ধরে ধরেন টান দিব তখন সবগুলোর ওই ভার্টেক্সটাই কি নড়বে, বুঝে আসছে? এই হচ্ছে বিষয়। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ডুপ্লিকেট স্পেশাল করে নিলাম, রোটেশনটাকে ওইভাবে দিয়ে নিলাম। ওকে, সো কাজ আমার এখানে শেষ, ভার্টেক্সে ভার্টেক্সে স্ন্যাপ করে নিচ্ছি, এই যে গ্যাপটা এখানে তৈরি হয়েছে সেটা যাতে না থাকে। এই তো সব দিক থেকে এটা ঠিক হয়ে গেছে। দেন এবার আমরা যদি অবজেক্ট সিলেক্ট করে এখান থেকে, আমি জানি না এটা ঠিকঠাক কাজ করবে কিনা একটু তারপর দেখে নিই, যদি আমি ভার্টেক্স মোডে আসি, না অবজেক্টের সিমেট্রি আর কাজ করবে না এখন, হ্যাঁ মানে ডুপ্লিকেট স্পেশাল করার পরে অবজেক্টের সিমেট্রি কাজ করে না। সো দুইটা ভার্টেক্স ধরে ধরে আমাকে কাজটা করতে হবে, এই হচ্ছে বিষয়। কাজটাকে আরো একটু ইয়াতে করা যায়, মানে কি বলে ওটাকে ইজি করার জন্য আমরা যেটা করতে পারি, টোটাল এটাকে 6 পিস করে ফেলতে পারি, সেটাও পসিবল। থাক 6 পিস করব না, নরমালি জিনিসটাকে কমপ্লিট করতেছি, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি জিনিসটা কিভাবে হয়েছে, টোটাল সেগমেন্ট আছে কতগুলো জানলাম আমরা, 15টা নাকি? জি স্যার, 15টা সেগমেন্ট। আচ্ছা, তো আমি ফার্স্টে একটা উল্টা কাজ করে নিব, 15 হচ্ছে ভালো হবে হচ্ছে আমার জন্য 30, তো আমি এটাকে একটা ইয়া দিয়ে বেভেল দিয়ে নিলাম যাতে কর্নারটা ঠিকঠাক থাকে,
অথবা বেভেল না দিয়ে আমরা এখানে একটা ক্রিজ দিয়ে দিতে পারি। ক্রিজ দিয়ে দিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটাতে কি দিলাম আপনার ক্রিজ, হ্যাঁ স্মুথ দিয়ে দিলাম। তাহলে এখন 15 ডাবল হয়ে গেছে, মানে কি 30 হয়ে গেছে অটোমেটিক। জি স্যার। আচ্ছা এক্সট্রা এজ এগুলো দরকার নাই, ফেলে দিচ্ছি। মাসকান থেকে একটা একটা করে এজ ফেলে দিচ্ছি, ডিলেট। ওকে, উপর নিয়ে এখন কাজ করতেছি না, এই জায়গাটা একটু ঝামেলা হবে, কিন্তু বিষয়টা যদি ধরে নিতে পারেন সবাই ইজি হয়ে যাবে। আচ্ছা তো কাজ যেটা করতে চাচ্ছি, যেহেতু 30টা, তাহলে হচ্ছে প্রত্যেক সেগমেন্টে কতগুলো করে আছে, 10টা 10টা করে, প্রত্যেক সেগমেন্টে আছে হচ্ছে 10টা করে। হ্যাঁ, সো আমরা প্রত্যেক সেগমেন্টের প্রথম 3টা বাদ দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এই গ্যাপের জন্য থাকবে। সো এটা করার জন্য এভাবে করতেছি, দেখেন জিনিসটা, একটা মাল্টিকাট টুল নিলাম এন্ড হচ্ছে একটু ডিস্টার্ব করি স্যার, বলেন। ওই একজন ঢুকতে চাইতেছে স্যার, ইসমাইল আমাদের ব্যাচের, আপনি ওয়েটিং এ আছে তো, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে ঢুকতে পারবে আর কি। হয়ে গেছে। আচ্ছা ধন্যবাদ, ওয়েলকাম স্যার। 6 মিনিট থাকবে, 6 মিনিট পরে আবার কল দিতে হবে। 6 মিনিট পরে আবার কল দিতে হবে। আচ্ছা যাক, কিছু করার নাই, এভাবে হবে। আচ্ছা এখন আবার দেখেন, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে কি, আমি একটা লাইন টেনে দিলাম এন্টার। সো যেই ঘটনাটা কিন্তু সবগুলোতেই হয়েছে, সবগুলো পয়েন্টে এই কাজটা হয়েছে। এবার এখান থেকে এই ফেজগুলো ফেলে দিচ্ছি, কোথায় ট্রাই আছে, কি আছে না আছে, এগুলো সলভ পরে করা যাবে। ডিলেট দিলাম, ওকে, একটা শেপ চলে আসছে প্রায়। দেন এখন হচ্ছে আমাদের এই পয়েন্টগুলো নিয়ে কাজ করার সুযোগ আসছে, যে এটাকে কিভাবে ঠিকঠাক করব। ওকে এটা ঠিক করার জন্য আমি ঠিক মাঝখানে প্রথমে একটা এজ দিলাম, এরপরে আমি পয়েন্ট থেকে এজ গুলো টেনে দিচ্ছি। সরি, এটা মাঝখানে রাখতেছি, এখানে একটা এন্ড হচ্ছে এন্ডিং এ এখানে একটা দিলাম এন্টার। এরপরে এখানে এসে এই বাড়তি এজটা ডিলেট করে দিচ্ছি, হইলো এদিকে। সেম ভাবে এই কাজটা এখানেও করব, এই ধরলাম, এই পয়েন্টে ক্লিক করলাম এন্ড হচ্ছে এই পয়েন্টে ক্লিক করলাম, এখান থেকে বাড়তি এজটা ডিলেট করে দিচ্ছি, এই এখান থেকে এই লাইনটা টেনে দিচ্ছি, এখান থেকে এই লাইনটা টেনে দিচ্ছি, এন্টার দিলাম, এন্টার হচ্ছে না কেন। হ্যাঁ এই এস ফেলে দিচ্ছি, এই এস ফেলে দিচ্ছি, ডিলেট। ওকে, বাকি রয়ে গেছে আমার নিচের দিকের এই অংশটুকু, এটাকেও ঠিক করব আমরা। আচ্ছা তার আগে একটা ট্রিটমেন্ট দেখব, 4 থেকে কিভাবে, মানে 2 থেকে কিভাবে 4 বানাতে পারি, ব্যাপারটা বললাম কি, 2 থেকে কিভাবে 4 বানাইতে পারি। এটার জন্য আমি একটা প্লেন নিলাম, বা 4 থেকে 2, 2 থেকে 4 অথবা 4 থেকে 2, এইটা একটা টপোলজি সিস্টেম। এদিকে স্যার, হ্যাঁ স্যার, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটাকে একটু কলটা কাইটা আবার দিবেন, না হলে মাসখান আবার কেটে যাবে। 3 মিনিট দেখ, 2 মিনিট দেখাচ্ছি, কাইটা আবার দেই আমরা জয়েন করি। আচ্ছা ঠিক আছে, ওকে। সবাইকে কি একসাথে কাটতে হবে স্যার? আমি আমি দিচ্ছি হচ্ছে এন্ড মিটিং, হ্যাঁ লিভ মিটিং দিচ্ছি না, এন্ড দিচ্ছি, আপনাদের অটোমেটিক কেটে যাবে, আপনারা এরপর আবার কল দেন তাহলেই হবে।